ভুল ভুলাইয়া টু, এই সিনেমাটা এক সপ্তাহ আগে বেরিয়েছে, বাট আমি এই সিনেমাটা টরেন্ট থেকে ডাউনলোড করে এই কথাটা হয়তো আমার বলা উচিত হচ্ছে না, আমি এই সিনেমাটা হলে দেখতে যাইনি। এটা লিক হয়ে গেছিলো, আমি অনলাইনে দেখে সেখান থেকে আমি একটা রিভিউ সামনে রাখার চেষ্টা করছি, যদিও কাইন্ড অফ পয়েন্টলেস এই সিনেমাটা নিয়ে কথা বলা তাও বলছি। কিছু কিছু মানুষ যারা এই সিনেমাটাকে ভালো বলছে তারা প্রবাবলি এই কারণেই ভালো বলছে কারণ তাদের এক্সপেকটেশন অত্যন্ত কম ছিল, সেই তুলনায় সিনেমাটা ভালো। মানে একদম আপনি এক্সপেক্ট করছেন গু, কিন্তু না, তার থেকে একটু ভালো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি যে ভুল ভুলাইয়া টুতে না হরর আছে না কমেডি আছে, আর এই একটা চিটিং বাজি। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই, বলিউডে যে সিকুয়েল হয় না, হিরোপান্তি, হিরোপান্তি টু, বাঘি, বাঘি টু, ভুল ভুলাইয়া, ভুল ভুলাইয়া টু, ভুল ভুলাইয়ার সাথে ভুল ভুলাইয়া টু এর কোনো কানেকশান নেই। সিনেমাটার নাম যদি ভুল ভুলাইয়া টু বাদ দিয়ে অন্য কোনো নাম যদি হতো না, এবং সিনেমাটা নিজেকে যদি এইভাবে রিপ্রেজেন্ট করতো যেটা একটা অরিজিনাল ফিল্ম, তাহলে এই সিনেমাটা কত লোক দেখতে যেত আমার যথেষ্ট ডাউট আছে। জাস্ট ভুল ভুলাইয়া নামটা ইচ্ছা করে ইউজ করেছে এবং ওই প্রেমিসটাকে জাস্ট ইউজ করেছে, নাহলে ভুল ভুলাইয়ার সাথে এটার কোনো রকম কোনো কানেকশান নেই। যেই হরর এলিমেন্টগুলো রয়েছে বিশ্বাস করুন, ওগুলো দেখে আমার তো অ্যাটলিস্ট ভয় লাগে না, এবং ওগুলো দেখে আমার কিছু নতুনত্ব ক্রিয়েটিভ আমার কিছু মনে হয়নি। আমি প্রচুর ফিল্ম দেখেছি এই হরর এলিমেন্টগুলোকে হরর এলিমেন্ট হিসেবে কনসিডার করতে আমি অ্যাটলিস্ট পারবো না। আর কমেডি আমার এরকম এমনিতেই কমেডি জিনিসটা আমার খুব একটা পোষায় না, আর এরকম কাতুকুতু মার্কা কমেডি আমার একেবারেই পোষায় না। কার্তিক আরিয়ানকে নিয়ে কিছু কথা বলতে চাই। যথেষ্ট ট্যালেন্টেড ছেলেটা, যথেষ্ট ভালো এফোর্ট দিয়েছে, কিন্তু ওর যে এই হ্যাবিটটা, লাভ আজকাল খুব একটা পুরনো সিনেমা নয়, সেটার একটা কাইন্ড অফ রিমেক করলো। এই সিনেমাটাকে ভুল ভুলাইয়া টু বলার থেকে ভুল ভুলাইয়া রিমেক বলা ভালো। ধামাকা নেটফ্লিক্সে যে ফিল্মটা করেছিল ওটা একটা সাউথ কোরিয়ান ফিল্মের রিমেক করেছে। নেক্সট শাহজাদা যে ফিল্মটা আসছে সেটা আলা বৈকুণ্ঠ পুরামলু সেই সিনেমার রিমেক করছে। একটা ট্যালেন্টেড ছেলে, সে কেন একটা ফ্রেশ নিউ অরিজিনাল স্ক্রিপ্টে কাজ করতে চায় না? সে কেন অন্যের করা সিনেমা সেটাকে কেন রিমেক করতে চায়, সেটার কেন সিকুয়েল করতে চায়, আমি সত্যিই বুঝি না। বাট এই টাইপের ক্রিয়েটিভ ডিসিশনগুলোকে সমর্থন করা আমার পক্ষে কোনোভাবেই পসিবল না। তো আমি মেকারসদের, মানে এসব তো বলে দেবো না, লাভ নেই, এসব ভিডিও তাদের কাছে পৌঁছাবেও না, এই টাইপের সিনেমা নিয়ে ওই জন্য আমি লিস্ট বদার থাকি। আমার ট্রেলারেই জঘন্য লেগেছিলো, আর ওই যে টাইটেল ট্র্যাকটা যেটা নিয়ে লোকে বলছে যে ভালো হয়েছে, ভাই অরিজিনাল গানের 90% ওরা এই গানে ইউজ করেছে, দু চার জায়গায় জাস্ট খালি লিরিক্স চেঞ্জ করেছে। সিরিয়াসলি বলছি, এই সিনেমাটা দেখার সময় আমি অক্ষয় কুমারকে মিস করতে আরম্ভ করেছিলাম। অক্ষয় কুমার যে রোলটা করে গেছে, কার্তিক আরিয়ান তার ধারে কাছেও আসতে পারে না। অক্ষয় কুমার যখন অক্ষয় কুমার ছিল, যখন সবাই তাকে ভালোবাসত, তখন সে যে কাজগুলো করেছে সেগুলো আনপ্যারালাল, সেগুলো কেউ সেম স্ট্যান্ডার্ডে কেউ কোনো দিন অ্যাচিভ করতে পারবে না। কার্তিক আরিয়ান কেন, এরপরে কেউই পারবে না। ঠিক আছে, তো ভুল ভুলাইয়া টু এক কথায় অত্যন্ত বাজে খাজা একটা সিনেমা। আমি মানে ভাগ্যিস আমি সিনেমা হলে গিয়ে পয়সা দিয়ে টিকিট কেটে এই সিনেমাটা দেখিনি, ভাগ্যিস। ঠিক আছে, নাহলে আমার আফসোসের শেষ। যারা ভালো বলছে তাদের এক্সপেকটেশান সত্যিই কম ছিল এবং তারা ভদ্র। আমি অবাক হয়ে গেলাম যে রূপম রিভিউ, রূপমও এই সিনেমাটাকে ভালো বলেছে, কী করে বললো আমার বিয়ন্ড ইমাজিনেশন। বাট এনিওয়ে, হতেই পারে, সবার আলাদা পয়েন্ট অফ ভিউ। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। জঘন্য সিনেমা দেখে সময় নষ্ট করার কোনো রকম মানেই হয় না। ওই যারা ক্যাজুয়াল সিনেমা যারা দেখতে ভালোবাসে তারা একটুখানি চালিয়ে দেখলো, এই সিনেমাটা পারফেক্ট ওটিটি দিয়ে এলে পরে তবে দেখবো এরকম টাইপের সিনেমা। এনিওয়ে, অনেক বকে নিলাম, চলো টাটা বাই।